আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। অনেকদিন ধরে কমেন্ট পেয়ে আসছি ঢাকা আন্তঃজেলা বাস টার্মিনাল নিয়ে ভিডিও বানানোর জন্য, তাই আপনাদের জন্য এই ভিডিওটি। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রাজধানীতে ঢুকবে না জেলার বাস। ঢাকার বাইরে বিরুলিয়া, হেমায়েতপুর, কাশপুর, কেরানীগঞ্জে হবে আন্তঃজেলা বাস টার্মিনাল এবং ঢাকা শহরের টার্মিনালগুলো সিটি টার্মিনাল হিসাবে ব্যবহার করা হবে। সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেছেন ঢাকার দুই মেয়র। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আগামী বছরই কাজ শুরু করা হবে। ঢাকার রাস্তায় যানজট কমাতে অনেক আগেই পরিকল্পনা নেয় নগর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে এই লক্ষ্যে ঢাকার বাইরে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল করার কথা ভাবছে দুই সিটি কর্পোরেশন। বিরুলিয়ার বাটুরিয়া, হেমায়েতপুরের যাদুরচর, কেরানীগঞ্জের তেঘুরিয়া এবং কাশপুর, এই চারটি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। লক্ষ্য হচ্ছে ঢাকা শহরের উপর থেকে যানজটের চাপ কমিয়ে আনা। এখানে যন্ত্রতন্ত্রভাবে রাস্তার উপর সিটি বাসগুলো থাকে, এতে যানজটের সৃষ্টি হয়। সব কিছু মিলে সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই কার্যক্রম। সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ঢাকার মধ্যে আন্তঃজেলার কোনো বাস প্রবেশ করতে দেওয়া হবে না এবং মহাখালী, গাবতলী, সায়দাবাদ এই তিনটি টার্মিনাল নির্ধারণ থাকবে সিটি বাসের জন্য। আগামী বছরেই এই কাজের মূল পরিকল্পনা হাতে নেওয়া হবে। এছাড়া আগামী 1 এপ্রিল থেকে চালু হতে যাওয়া কেরানীগঞ্জ গাটারচর থেকে মতিঝিল পর্যন্ত বাস রুট পরিদর্শন করেছেন মেয়ররা। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।